চারদিকে নিঃসীম জলরাশি, মাঝে জনমানবহীন একখণ্ড দ্বীপ, বালিয়ারিতে ছুটে চলছে অসংখ্য লাল কাঁকড়া। সকাল থেকে সন্ধ্যা মুখরিত চেনা অচেনা হাজারো পাখির কলতানে। দ্বীপের নাম চর বিজয়। এর মন কাড়া নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য নজর কেড়েছে দেশি বিদেশি ভ্রমণ পিয়াসুদের। পটুয়াখালী উপকূলীয় প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামকরণ করেন চর বিজয়। কুয়াকাটা সৈকত থেকে বঙ্গোপসাগরের প্রায় 18 কিলোমিটার অভ্যন্তরে পূর্ব দক্ষিণাংশে 5,000 একর আয়তন নিয়ে এই মনোমুগ্ধকর দ্বীপ। 2017 সালের ডিসেম্বরে চন্দ্রাকৃতির এই দ্বীপটি চোখে পড়ে, যদিও এর আগে স্থানীয় জেলেদের কাছে এটি হাইয়ের চর নামে পরিচিত ছিল। বালিয়াড়িতে লাল কাঁকড়ার ঝাঁক, গাংচিল আর অতিথি পাখির কলরব, স্বচ্ছ পানিতে মাছেদের ঝিলিক আর জেলে বহরের সরব উপস্থিতি মুগ্ধ করে অ্যাডভেঞ্চার প্রিয় প্রকৃতি প্রেমী পর্যটকদের। জেলেদের মাছ ধরা এবং অতিথি পাখিদের যে অভয়ারণ্য, ভারী সুন্দর, না আসলে আসলে বোঝা যাবে না এখানে যে প্রাকৃতিক সুন্দর। অবশ্যই আমি বলবো যে দর্শনার্থীদের এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে একটু দেখা উচিত। চর বিজয় কুয়াকাটার পর্যটন শিল্পে এনেছে এক নতুন অর্থনৈতিক সম্ভাবনা, অত্যন্ত সম্ভাবনাময় একটা নতুন টুরিস্টের স্পট। কুয়াকাটার সবচেয়ে জনপ্রিয় স্পটে পরিণত হয়েছে এখন চর বিজয়। এটি দ্বিতীয় সেন্ট মার্টিন নামেও ইতিমধ্যে কিন্তু পরিচিতি লাভ করেছে। দ্বীপটিতে পর্যটকদের নিরাপদ ভ্রমণে প্রশাসন নিয়েছে নানা পদক্ষেপ। স্টক হোল্ডারদের সাথে আমরা বিভিন্ন সময় বসছি, তাদেরকে বিভিন্ন রকমের নির্দেশনা দিয়েছি, তাদেরকে গাইডলাইন দিয়েছি যে আপনারা কিভাবে যাবেন, কিভাবে আসবেন, কিভাবে পর্যটকদের নিরাপত্তাকে নিশ্চিত করবেন। পর্যটকের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া, মানে পর্যটকের সংখ্যা এতটা বেশি হবে না যাতে দ্বীপটা নষ্ট হয়ে যায়, দ্বীপের যে পরিবেশগত ব্যালেন্স আছে সেটা নষ্ট না হয়। আসছে ঈদের ছুটিতে আপনিও যেতে পারেন চর বিজয়ে। প্রকৃতি তার অপার সৌন্দর্য মিলে আছে আপনার অপেক্ষায়। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।